আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দর্শক ছিলেন তারা এখন ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক, এবং আমরা জানি আমাদের একটা ভিডিও আপনারা মিস করেন না, আর আজকের ভিডিওটা একদমই মিস করা যাবে না। সেই ময়মনসিং থেকে ঢাকায় পিসি কেনার উদ্দেশ্যে আসছে আমার এক আন্টি। এই পিসিটা 1,18,000 টাকা দিয়ে বানাইলেন না? 1,18,000 টাকা, ও 400 টাকাও বলতে হবে। দেখছেন মায়ের এরকমই 200-100 টাকাও কিন্তু খুব হিসেব করে খরচ করে, এবং এই 200-100 টাকাও তাদের কাছে অনেক, কারণ এগুলো অল্প 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 করে তারপর জমানো টাকা দিয়ে পিসি কেনা। আন্টি, আপনার জন্য যে 1,18,000 টাকায় পিসি বানাই দিলাম আমরা, এটা দিয়ে আপনি কি কাজ করবেন? এটা আমার ছেলে 10 মিনিট স্কুলে ভর্তি করে দিছি, তো এখানে পাস করে দিলেন আপনি। এটা আপনার ছেলের পিসি? আমি চাইছিলাম ভিডিওটা শুরুই এমন ভাবে করি যে পিসিটা আমি আপনার জন্যই বানাইছি। আপনি লাখো মায়ের মধ্যে একজন যে আপনি কম্পিউটার চালাইতে পারেন। আমার মা কম্পিউটার চালাবে তো দূরে থাক, মাউসও ধরতে পারে না। মানে শিক্ষিকা মা তার ছেলের জন্য কম্পিউটার নিচ্ছে 1,18,000 টাকায়। কম্পিউটার কেন কিনে দিচ্ছেন? কম্পিউটার ছাড়া কি চলবে না? এখনো অনেক মায়েরা আছে যারা জানে না যে আসলে কম্পিউটারটা একটা ছেলের ভবিষ্যতের জন্য কতটুকু দরকারি বা উপকারী। আপনি তো অনেকটাই জানেন, আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ জানি, কম্পিউটার ছাড়া চলবে, কিন্তু বর্তমান যুগটা যে এই কম্পিউটার শিক্ষা তথ্য প্রযুক্তির সাথে যদি জড়িত না থাকে সন্তানরা, বর্তমান সন্তানরা, তাহলে ওদের জীবনটাই আমি মনে করি মূল্যহীন। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার আপন মামা ছোট মামা অনার্স মাস্টার্স করা জগন্নাথ থেকে, ম্যাথে মাস্টার্স করা, শুধুমাত্র কম্পিউটার জানে না বিদায় আজকে, মানে সে খুব খারাপ অবস্থায় আছে। যদি কম্পিউটারটা জানতো আমাকে মাঝে মধ্যেই বলে যে ভাগিনা তুই যখন আমার রুমে বসে বসে কম্পিউটার শিখছস, পড়াশোনা করছস, তখন যদি একটুও তোর কম্পিউটারটা আমি ধরতাম, একটুও যদি শিখতাম, তাহলে আজকে আমি অনেক ভালো জায়গায় যেতে পারতাম। তো আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও জানেন না কম্পিউটারটা, আসলে অনেকে মনে করে যে কম্পিউটার দিয়ে শুধু গান বাজনা দেখবো, গেমস খেলবো, বিষয়টা এরকম না। আপনি যতগুলো সেক্টরে যাবেন প্রত্যেকটা জায়গাতে কম্পিউটার লাগবে। আপনি চাকরি করতে গেলে কম্পিউটার ছাড়া এখন আপনার চাকরি আমার মনে হয় 99.99% না হওয়ার সম্ভাবনা বেশি, কম্পিউটার জানতেই হবে। আমি আরেকটু বলি, আমার মেয়ে যখন আমার মেয়ে পরীক্ষা দেয় এসএসসি, তখন ওই প্র্যাকটিক্যাল ক্লাসের মাঝে তো আমার মেয়ে শুধু সে কম্পিউটারের ফোল্ডার খোলা, কম্পিউটারে আর ছোটখাটো যে কাজগুলো আছে এগুলো সেই দেখাইতে পারছি, আর কেউ পারে নাই। আর কেউ পারে নাই, কারণ আমি 2014 সালে আমার ছেলের বয়স যখন 10 বছর তাকে, তখন আমি একটা ল্যাপটপ কিনেছি। আচ্ছা, তখন এই ল্যাপটপ তারা দুই ভাই বোনে শিখেছে, আমিও শিখছি, আমিও প্রশিক্ষণ করছি। পরে তারপরে থেকে পরে ওই ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার পরে পরে একটা ডেস্কটপ কিনে দিয়েছে, ওই ডেস্কটপটা নষ্ট হয়ে গেছে মানে আবার আরেকটা কিনে দিলাম। আচ্ছা, আজকে যার জন্য পিসি বিল করা তারা এখনো সামনে আনিনি, তারা উইন্ডোর পরে। তবে আমার আন্টি, ওনার জন্য আসলে একটা কথা বলবো, আজকে এত কষ্ট করছে এটার জন্য আমি দায়ী, ভিডিওতেই সরি বলতেছি, কারণ আমি আজকে অফিসে আসতে আমার অনেক লেট হয়েছে। ওনারা আমার জন্য প্রায় 3-4 ঘন্টা শুধু ওয়েট করছে যে হাসান ভাই যখন আসবে তখন ওনার ছেলে আমার সাথে একটা ভিডিওতে থাকবে। এটা ভালোবাসা, এটাই পাওয়া, আর এই ভালোবাসার কারণেই আজকে হয়তো আপনাদের এত কাছাকাছি যাইতে পারছি। দোয়া করবেন আমার জন্য, আর খালাম্মা আমার মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দিবেন। মায়ের দোয়া সবার আগে কাজে লাগে, যাদের মা এখনো জীবিত আছে দোয়া নিয়ে নেন, কারণ এই মা যখন চলে যাবে পৃথিবী ছেড়ে তখন কোটি কোটি টাকা খরচ করেও ওই জিনিস আর পাবেন না। 1,18,000 টাকায় ছেলের জন্য কি দিয়ে পিসি বিল করছে আমার এই আন্টি, চলেন এবার দেখি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সেই ভাগ্যবান মায়ের ছেলে আদিল। আদিলের জন্য পিসি বিল হয়েছে মূলত 1,18,000 টাকার পিসি। আদিল কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে আদিল, আর আজকেই কম্পিউটার কিনে নিয়ে গেছে। মা বুঝতে পারছে যে ছেলের কম্পিউটার দরকার, কারণ এই কম্পিউটার ছাড়া এখন আমরা একেবারেই অচল। এখন আদিল কি করবে পিসি দিয়ে, ওর কাছ থেকে শুনি। আমি এই পিসি দিয়ে মূলত অনলাইন ক্লাস, 3D অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন প্লাস ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, প্রোগ্রামিং। আচ্ছা, আর 3D অ্যানিমেশনের কথা শুনছিলাম। জি জি জি। আচ্ছা, এই যে এতগুলা নাম, এগুলো কোত্থেকে শিখা হয়েছে? না, এইগুলোর সাথে আমি মানে এগুলাই কিন্তু আমাদের পাওয়া, কারণ আমাদের আরো আগে যদি ফেরত যাই অনেক মানে খারাপ লাগে যে বিশ্বের অন্যান্য দেশ অনেক দূর আগায় গেছে এই কম্পিউটার বা আপনার ডিজিটালাইজেশনে, কিন্তু আমরা অনেকটা পিছায়া।
সো একটা জিনিস ভালো লাগলো, ক্লাস এইটে থাকা অবস্থায় যেহেতু আদিল এত কিছু জেনে গেছে, সো তার ফিউচার ব্রাইট। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারাও যদি মনে করেন যে না আমার বাসায় একটা কম্পিউটার থাকলে, আমার বাসার ছেলে মেয়েরা ছোট কাল থেকেই কম্পিউটারের সাথে টাচে থাকলে তাদের জন্য সাকসেসটা খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। সো এটা যারা অনুধাবন করবেন, অবশ্যই আপনার বাসায় কম টাকায় হলেও, আপনি 30,000 টাকায় হলেও একটা কম্পিউটার কিনে দেন, এইটাই নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন আপনার অনেক কিছু হয়ে যাবে। আদিলের জন্য শুভকামনা, আর সে কিন্তু আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য অনেকক্ষণ ওয়েট করছে, এর জন্য তাকেও অনেক ধন্যবাদ এবং তার জন্য অনেক অনেক ভালোবাসা। আর অনেক দূরে বাসা ময়মনসিং, যাইতে হবে, আর বেশি লেট করাবো না। আমার ভিডিও সে কিন্তু অনেক আগে থেকে দেখে, আমার সাথে কথা হয়েছে সে 2018 সাল থেকে বা 2019 সাল থেকে, মানে আমার একদম শুরুর থেকে কিন্তু ভিডিও দেখে। সো আদিলের মতো আরও হাজারো লাখো আদিল আমার ভিডিও দেখে বিদায় আজকে হাসান ভাই এই জায়গায়। আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার, আর আপনাদের দোয়াটাও আমার অনেক বেশি দরকার। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না টেনে। আমার এই আদিল ভাই বলি, ভাইয়ার জন্য 1,18,000 টাকা আমরা কী কী দিয়ে পিসি বিল করছি একটু ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিই। 12 জেন প্রসেসর দিয়ে বিল করছে, 13 জেন দিয়ে কিন্তু পিসি এখন আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়। 1,18,000 টাকা দিয়েও 12 জেন দিয়ে বিল করছে, কারণ এর অন্যান্য যে কম্পোনেন্টসগুলো আছে, লাইক এখানে একটা কার্ড আছে, আপনি দেখেন ইন্টেল ERC 750, এখানে যে কম্পোনেন্টগুলো আছে সবগুলোকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে এখানে আর 13 জেন আমরা অ্যাড করতে পারবো না এই বাজেটের মধ্যে। 1,18,000 টাকার মধ্যে 12 জেন প্রসেসর বা গ্রাফিক্স কার্ড নিছেও ভালো, কারণ ওর যে পারপাস, ওর যে কাজ, এই কাজগুলো এটা দিয়ে সার্ভ হবে ইনশাল্লাহ। অনেক ভালো লাগলো আদিলের জন্য, শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। এবার একদম শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো 1,18,000 টাকায় ও কী কী নিছে। ফার্স্ট অফ অল প্রসেসরটা নিয়ে কথা বলি, আদিলের প্রসেসর হচ্ছে 12400F। এফ মানে এটার মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই, আর সেজন্যই সে নিছে এই যে ইন্টেলের গুন্নির ফোটন ইন্টেল ERC A750। আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে ও যে কাজগুলোর কথা বলছে, ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজ বা 3D অ্যানিমেশনের কাজ, যাবতীয় সব কাজও কিন্তু করতে পারবে। প্রসেসরটাতে মেইন স্পিড পাওয়া যাবে 2.5 GHz, আর এর ম্যাক্সিমাম পাওয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.4 GHz। আর 12 জেন দিয়ে পিসি বানান বা 13 জেন দিয়ে বানান বা 11 জেন দিয়ে বানান, আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। আমাদের কাছে কিন্তু লেটেস্ট যত গ্রাফিক্স কার্ড আছে, লেটেস্ট যত মাদারবোর্ড আছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবল। আপনি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন না, সেখানে সব প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, সব প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে। আপনি কিচ্ছু কিনবেন না, কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, আপনার মেধা বাড়তে থাকবে, আপনি এই পিসির ব্যাপারে অনেক এক্সপার্ট হতে থাকবেন। ভাই চিন্তা করে দেখেন, আপনার কোনো বন্ধু, আপনার কোনো ভাই, আপনার কোনো কাজিন পিসি বিল করতে আসছে, কিছু বোঝে না কম্পিউটার সম্বন্ধে, কিন্তু আপনাকে সাথে নিয়ে আসছে। আপনি যখন বসে বসে তাকে এই জিনিসগুলো সুন্দরভাবে বলতে পারবেন, আপনি যখন তাকে বোঝাতে পারবেন যে তোর কাজের জন্য এইটা পারফেক্ট, আপনি যখন তাকে বোঝাতে পারবেন যে এইভাবে নিলে তোর টাকা সেভ হবে, তখন পাশে আসা লোকগুলো আপনাকে কী যে ভাববে এটা জাস্ট ফিল করেন একটু। সো আমরা চাই আপনারা পিসি কিনেন বা না কিনেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে যে কম্পোনেন্টগুলো আছে, বাংলাদেশে বর্তমানে তথ্য প্রযুক্তির কোন প্রোডাক্টটা একবারে লেটেস্ট, যেটা লেটেস্ট আসছে, সবচেয়ে আপডেটেড যে প্রোডাক্টটা, এগুলো সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনাকে কিন্তু আমাদের ওয়েবসাইটে যেতেই হবে, www.creatuscomputer.com। ওয়েবসাইটের অ্যাড্রেস স্ক্রিনেও আছে, অবশ্যই আশা করি আপনারা সেখান থেকে ঘুরে আসবেন। বিল্ডের সাথে মাদারবোর্ড নিচ্ছে ভাইয়া গিগাবাইট ব্যান্ডের B760M DS3H, 4টা RAM ইউজ করা যায়। আজকের এই বিল্ডে কিন্তু নতুন একটা কম্পোনেন্ট আপনাদেরকে দেখাবো, যেটা আমার ইন মানে পাস্টে কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই। এই বিল্ডে কিন্তু 2টা RAM দেওয়া হয়েছে, কিংস্টন ফিউরি, এটা 16 GB করে, 32 GB, 16 GB করে, 32 GB। আপনি যদি টাকা কমাইতে চান, এই 1,18,000 থেকে আরেকটু কমাইতে চান, একটা বাদ দিয়ে দেন, 16 GB দিয়েও কাজ করা যাবে, তবে ওর দরকার এজন্য ও বেশি নিছে। আপনার প্রয়োজন পড়লে আপনি আরও 2টা লাগান, আপনি 64 GB লাগান, কারণ এই পিসিতে মাদারবোর্ড যেটা ইউজ করি সেটার মধ্যে 4টা RAM ইউজ করা যায়, অপশন কিন্তু খোলা আছে। লাইফ টাইম ওয়ারেন্টি সহ 2টা RAM আছে। এবং আমাদের এই বিল্ডে কিন্তু আপনার SSD আছে HP EX 900, এটা NVMe M.2 এবং 512 GB। 512 GB এই NVMe M.2 দাম এখন কত জানেন? অনেক কম। অনেকে হয়তো আপনারা মাঝখানে হয়তো একটু গ্যাপ দিচ্ছেন, আমার কিছু ভিডিও দেখেন নাই, জানেনই না, এটার প্রাইস আগে যা ছিল এখন অলমোস্ট এর অর্ধেক। 512 GB স্ক্রিনে প্রাইস দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করেন তাহলে এরকম আর কী কী প্রোডাক্টের প্রাইস কমছে সেটা কিন্তু আপনি জেনে যাবেন। বিলের সাথে একটা লিকুইড কুলার দেওয়া হয়েছে থার্মাল লাইটের, এত সুন্দর, আর এটাই হচ্ছে আমার নতুন প্রোডাক্টটা, Aqua LE 240 White Version 2। এই থার্মালটেকের এই লিকুইড কুলারটা আপনি জাস্ট একটু এদিকে তাকান, দেখেন কত সুন্দর। আপনার প্রসেসরের উপরে যে পাম্পটা আছে এটা দেখেন কীভাবে জ্বলতেছে, মানে আমার চোখে দেখা সুন্দর যতগুলো লিকুইড কুলার আছে তার মধ্যে এটা অন্যতম একটা হয়ে থাকবে ইনশাল্লাহ। আমাদের আজকের বিলটা কিন্তু হোয়াইট বিল, সবগুলো কম্পোনেন্টই আপনার সাদা, কেসটাও কিন্তু সাদা। কেসটা হচ্ছে মন্টেক ব্র্যান্ডের AR 100, সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে, যেটা আপনার এই যে খোলা যায় খুব ইজিলি। আপনি যখন কোনো কম্পোনেন্ট পরিষ্কার করার প্রয়োজন পাবে তখন এই সাইডটাকে আস্তে করে খুলেই পরিষ্কার করতে পারবেন, টেম্পার গ্লাসটা ভাঙার চান্স খুব কম। সামনে পুরোটা এয়ারফ্লো, সামনে 3টা ফ্যান, পিছনে একটা এক্সজস্টের জন্য টোটাল 4টা ফ্যান আছে। আমাদের আজকের বিলটা পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার এনটেকের 650 ওয়াট গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য কম্পোনেন্টের সাথে জাস্ট ব্যালেন্স করে যতটুকু দরকার, 650 ওয়াট দেওয়া হয়েছে এনটেক ব্র্যান্ডের।
পাশাপাশি আমাদের এই বিল্ডে কিন্তু গ্রাফিক্স কার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা গুন্ডির ফোটন, এটা কিন্তু ইন্টেল আর সি A750 এবং এই ইন্টেলের কার্ডগুলো আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে। যারা এই কার্ডগুলো কিনতে চান, সিঙ্গেল কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখছেন প্রচুর কার্ড আছে কিন্তু, এবং এই কার্ডগুলো প্রাইস এবং পারফরমেন্স যদি একসাথে করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কার্ড এখন বর্তমান বাজারে। আমাদের কাছে যে মনিটরটা আপনি দেখতে পাচ্ছেন গিগাবাইটের G24 F2, এটা হচ্ছে গিগাবাইটের গেমিং মনিটর। এখানে লেখাই আছে গেমিং মনিটর, বাট এটা দিয়ে গেমিং যারা করেন তারাও ভালো পারফরমেন্স পায়, আবার যারা মানে গ্রাফিক্স নিয়ে কাজ করে, ভিডিও এডিটিং করেন তাদের জন্য, থ্রিডি অ্যানিমেশনের কাজ যারা করেন তারাও কিন্তু ভালো পারফরমেন্স পায়। 24 ইঞ্চি এই মনিটরটাও কিন্তু আমাদের আজকের বিল্ডের সাথে আছে। একটা 4-in-1 কম্বো আছে আইমাইসের GK480, এটার ভিতরে 8GB কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে 8GB, এবং একটা হেডফোন থাকবে 8GB, আর নন 8GB একটা মাউস প্যাড থাকবে। GK480 যদি আপনি চান যে আমার বাজেটটা 2500 টাকার নিচে কিন্তু আমার এই সবগুলো আইটেমই লাগবে, তাদের জন্য আসলে এটা ছাড়া ওয়ে নাই। বাট যদি কেউ চান যে না আমার বাজেট 1500, 1600, 1800 বা 2000 মধ্যে কিন্তু আমি কোয়ালিটিফুল দুইটা কম্পোনেন্ট চাই, তাহলে আপনি আলাদা আলাদা কিবোর্ড অ্যান্ড মাউস নিতে পারেন। সেটার জন্য আমাদের অপশন অনেক আছে, আমাদের কাছে অনেক ধরনের কিবোর্ড অ্যান্ড মাউস আছে যেটা আপনি আলাদা আলাদা চাইলে নিয়ে নিতে পারবেন। আর এই বিল্ডে যে কম্পোনেন্টগুলো আমরা ইউজ করছি সবগুলারই কিন্তু আপনার প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, এর বাইরে যদি কোনো কম্পোনেন্টের প্রাইস জানার দরকার পড়ে আবারও বলতেছি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে আমাদের সব কম্পোনেন্টের প্রাইস দেওয়া আছে। আর এখন কিন্তু আমাদের ওয়েবসাইট আগের থেকে চেঞ্জ হয়েছে একটু ভিন্ন লুকে, সো আপনি একটু ঘুরে আসতে পারেন। আমাদের এই শোরুমে কেউ যদি আসতে চান সরাসরি মাল্টিপ্লান সেন্টারে আসবেন, এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সায়েন্স ল্যাবের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টারে লিফটের সাথে আসবেন। অনেকগুলো লিফট আছে এখানে, সামনে মাঝে এক্সিলেটর আছে, একদম লাস্টেও আছে। যদি কেউ দেখেন যে লিফটে অনেক লম্বা লাইন লাগিয়ে গেছে, কষ্ট হবে উঠতে, আপনি একটু কষ্ট করে প্লিজ ভিতরে যান, ওখানে কিন্তু আরও কয়েকটা লিফট চালু আছে। ক্যাপসুল লিফটটাতে সবচেয়ে কম সময় আপনি উঠতে পারবেন, যান আজকে একটু বলে দিলাম। লিফটের সাথে আসেন, সাথে আইসা যদি আপনি একটু ডানে বামে তাকান দেখবেন সবচেয়ে সুন্দর যে শোরুমটা সেটাই আমাদের ক্রিয়েটাস কম্পিউটার, Level 7, 756-57, 747-48, 749-50। আর আমাদের এই শোরুমগুলোতে যেখানে আমরা আউটলেটগুলো বললাম এখানে কিন্তু শুধু কম্পোনেন্ট পাবেন, এখানে বসে আপনি পিসির ব্যাপারে কথা বলবেন, ফাইনাল করবেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের 11 তলায় কিন্তু আলাদাভাবে একটা সার্ভিস সেন্টার আছে, যেখানে বসে আপনার পিসিটা আপনার সামনে বসে বানানো হবে, এবং কীভাবে বিল করতেছে, কি একটার জায়গায় আরেকটা দিয়ে দিতেছে কিনা একদম সরাসরি দেখতে পারবেন। আমার আগে দুইটা মূল্যবান তথ্য দিয়ে যাই, যদি কেউ চান ইন্টেল এআরসি A770 ওই যে লিমিটেড এডিশনের গ্রাফিক্স কার্ডটা কিনবেন, মার্কেটে কোথাও ছিল না এখন অ্যাভেলেবল আছে, আমাদের স্টকে অনেক কার্ড আছে, জাস্ট একটু দেখাই দেখ, A770 অ্যাভেলেবল আছে। যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে, হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আর একটা কথা, 1,18,000 টাকায় এই পিসিটা আমরা যেই ভাইয়ের জন্য বিল করলাম উনি ওনার মতো বিল করছে, আপনি যদি চান এই বাজেটে আপনাকে DDR5 দিয়েও বিল করে দেওয়া সম্ভব। 1,18,000 টাকায় নিব 13-gen DDR5 দিয়ে, শুধু মনিটরটা একটু চেঞ্জ করতে হবে, একটু সাইজ ছোটো করতে হবে, 24-22, আমরা আপনাকে একটা চমৎকার বিল দিতে পারবো যদি কেউ DDR5 দিয়েও নিতে চান, অপশন কিন্তু খোলা আছে। আজকের ভিডিও পর্যন্তই, লাইক দিয়ে রাখেন, শেয়ার দিয়ে দেন, আর আপনাদের বন্ধুদেরকে ইনবক্সে দিয়ে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবার একটা ভালো পিসি আমরা বিল করে দিব, এই প্রত্যাশা এখানে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।